ইয়া রব তেরে মখলুক মে মে তো সবসে বুরা লেকিন মেরে মাবুদ মে তো তেরা বান্দা ইয়া রব তেরে মখলুক মে মে তো সবসে বুরা হুঁ লেকিন মেরে মাবুদ মে তো তেরা বান্দা হুঁ वो मालिक ने सबको बनाया बस इतना तो ख्याल रहे रब का प्यारा हर बंदा है धन रहे कंगाल रहे इंसानों की रूप निहारे की रूप निहारे और सदरुद्दीन कहे मालिक है हर हर में छुप कर बस इतना तो याद रहे आशुन अमर हुजूर पाकिस्तान जिसको रसूल पाक का हेलो अरमान ना होगा सहीफा कोई भी हो मिसले कुरान हो नहीं सकता ना हो जिसके दिल में ताजी सहीफा कोई भी हो मिसले कुरान हो नहीं सकता मुनाफिक को कभी ऐसा सहीमा हो नहीं सकता ना हो जिसके दिल में ताजिम सरकारे दो आलम की इबादत लाखों कर ले मुसलमान हो नहीं सकता तो हमार हुजूर पाक के प्रति मोहब्बत जार नाय तार इबादत नाय तो आसन ताई लेखक बोलते कि जिसको रसूल पाक का अरमान ना होगा दुनिया में कोई भी इंसान ना होगा जन्नत नसीब ना होगी उस बदी नसीब को जन्नत नसीब ना होगी उस बदी नसीब को जो आमना के लाल पे कुर्बान ना होगा 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 रसूल पाक का अरमान ना होगा दुनिया में कोई भी इंसान ना होगा जन्नत नसीब ना होगी उस बदी नसीब को जन्नत नसीब ना होगी उस बदी नसीब को जन्नत नसीब ना होगी उस बदी नसीब को जन्नत नसीब ना होगी उस बद नसीबी को जरा बोले मिलादुन नबी करा दरकार नहीं लाए लाए लल्ला बोलली अब मोहम्मद रसूलुल्लाह बोलते हबे ना नबी जी आमादेर मतो मानुष आमरा शुधु आल्लाहर इबादत करी तादेर जन्य कि जन्नत नसीब ना होगी उस बद नसीब को जो आमना के लाल पे कुर्बान ना होगा आमना के लाल पे कुर्बान ना होगा जो आमना के लाल पे कुर्बान ना होगा जो आमना के लाल पे कुर्बान ना होगा आमना के लाल पे कुर्बान ना होगा
होगी सैयद अबरार के बिना, यानी जनाब अहमद मुख्तार के बिना। रोजा रखो नमाज पढ़ो या के हज करो, जत ही नमाज पढ़ो रोजा रखो और हज करो। তাই বলছে কি, রোজা রাখো নামাজ পড়ো ইয়া কে হজ করো, জন্নত না যা পাওগে, জন্নত না যা পাওগে সরকার কে বিনা, জন্নত না যা পাওগে সরকার কে বিনা। कैफ की लज्जत मुदाम लेते हैं हम, इस निगाहों से गर्दिश का जाम लेते हैं। कलमाए तैयब की रूह ए सालिम, खुदा के बाद मोहम्मद का नाम लेते हैं, क्योंकि क्योंकि मोहम्मद सिर्रे कुदरत है, कोई रमज उसका क्या जाने। शरीयत में बांधा है हकीकत में खुदा जाने, बेशक बेशक शरीयत में बांधा है हकीकत में खुदा जाने। दिल मेरा फिदा है साने मुजर्रत के लिए है, कुर्बान जिलो जा गुले अहमद के लिए है। एक सजदा हकीकी है जो अल्लाह का सजदा, एक इश्क का सजदा जो मोहम्मद के लिए है। हमरा पीरेर दरबारे से सजदा सलाम करी, এ সেজদা সেই প্রথম থেকেই আছে, কেননা এ সেজদা তাদিমি সেজদা, যে সেজদা আল্লাহ তাআলা আদমকে করতে বলেছিল ফেরেশতাদেরকে। তো আসুন কালাম, কহ রহি আশিকোঁ কি শরিয়ত, ওদিক থেকে শুনেছেন নাতে রসুল, এ নাতে রসুল মারফতি নাতে রসুল, লক্ষ্য রাখুন আমরা পীরের দরবারে সেজদা সালাম করি কতটা ঠিক এর কালামের মধ্যে পাবেন। তাই বলছে কি, কহ রহি আশিকোঁ কি শরিয়ত, কহ রহি আশিকোঁ কি শরিয়ত, কহ রহি আশিকোঁ কি শরিয়ত, জিক্রে তু দিল সে আহমদ কা করি, কহ রহি আশিকোঁ কি শরিয়ত, জিক্রে তু দিল সে আহমদ কা কর লে, কহ রহি আশিকোঁ কি শরিয়ত, জিক্রে তু দিল সে আহমদ কা কর লে, সবনে সজদা কিয়া হে নবী কা, সবনে সজদা কিয়া হে নবী কা, তু ভি সজদা মোহাম্মদ কা কর লে, সবনে সজদা কিয়া হে নবী কা, সবনে সজদা কিয়া হে নবী কা,
দর্শন হয়। আমরা ইসমাইল শাহ বাবার দরবারে এসে মাথা দিয়ে সেজদা করি। এ সেজদা কি সেজদা? এ মোহাম্মদ কা সেজদা। কেন? আমার ইসমাইল বাবার উপরে, আমার ইসমাইল বাবার মধ্যে মোহাম্মদি নূর আছে, তাই উনাকে সেজদা করা যায়। তাই লেখক বলছে কি, ये मोहम्मद का सजदा, 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 ये मोहम्मद का सजदा। কেননা আজাজিল লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা করেন, সব বেকার হয়ে গেছে। আদমকে না সেজদা করার জন্য সব বেকার হয়ে গেছে। তাই আরে খোদা গাওয়া মদিনে কে ফুল কা সেজদা, খোদা গাওয়া মদিনে কে ফুল কা সেজদা, খোদা গাওয়া মদিনে কে ফুল কা সেজদা, হুয়া হে রোজে আজল সে উসুল কা সেজদা, খোদা হে বেনেওয়াজ উসে ক্যা গরজ হে সজদো সে, খুদা হে বেনেওয়াজ উসে ক্যা গরজ হে সজদো সে, আর ইসিলিয়ে তো রওয়া হে রসূল কা সজদা, ইয়ে মোহাম্মদ 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 কা সজদা, মোহাম্মদ কা সজদা। কিউ খেয়াল খুদ মে সারে আরশ খো গয়া শয়তান, খেয়াল খুদ মে সারে আরশ খো গয়া শয়তান, কি আপনি রাহ মে কাঁটে ভি বো গয়া শয়তান, খুদা কা সজদা ও লাখো বরস কিয়া লেকি, খুদা কা সজদা ও লাখো বরস কিয়া লেকি, আরে খুদা কা সজদা ও লাখো বরস কিয়া লেকি। যারা বলে আমরা আল্লাহকে ছাড়া সেজদা করি না, তাদের সেজদা কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কবুল হবে কিনা। কেন? শয়তানের সেজদা সব বেকার করে দিয়েছে। তাই খোদা কা সেজদা, শয়তানের সেজদা কি? আরে খোদা কা সেজদা ও লাখো বরস কিয়া লেকিন, আরে নবী কে সেজদে সে মুখরা তো হো গয়া সেজদা, ইয়ে মোহাম্মদ কা 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 সেজদা। আমরা পীরকে সেজদা করি, আল্লাহর নূরের কাছে মাথা নত করতে হয়। আল্লাহর নূরকে যদি না আপনি তাজিম জানান, সব সেজদা বেকার। তো আমরা বেফিকির আপনার পীরকে আপনি সেজদা করুন, আমার ইসলাম ইসমাইল শাহ বাবাকে সেজদা করুন। ইসমাইল শাহ বাবাকে সেজদা করায় আল্লাহর সেজদা। তাই বলছে কি, সদা লাগাই মদিনে মে ইউ গদাও নে, আর মুঝে তো লুটা মোহাম্মদ কি ইন আদাও নে, মুঝে তো লুটা মোহাম্মদ কে ইন আদাও নে, উঠা কে দেখ লো তারিখ তুম ভি কাবে কি, উঠা কে দেখ লো তারিখ তুম ভি কাবে কি, আরে উঠা কে দেখ লো, উঠা কে দেখ লো তারিখ তুম ভি কাবে কি, মেরে রসুল কা সজদা কিয়া খোদাও নে, ইয়ে মোহাম্মদ কা সজদা, 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 ওয়ে মোহাম্মদ কা সজদা, ওয়ে মোহাম্মদ কা সজদা, ওয়ে মোহাম্মদ কা সজদা, ওয়ে মোহাম্মদ কা সজদা,
বললেন যে আদমের মধ্যে যদি মোহাম্মদ নূর না থাকতো তাকে কে সেজদা করত? তাই বলছে কি হুয়া কি সেজদা এ আদম ও পহলা আলম হে, হুয়া কি সেজদা এ আদম ও পহলা আলম হে, আরে হুয়া কি সেজদা এ আদম ও পহলা আলম হে, আরে খোদা নে ডালা মোহাম্মদ কা নূর আদম হে, ইয়ে মোহাম্মদ কা সেজদা, 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 আসল শেষ কথা রাখবো, আমরা পীরের পায়ে চুমা দিই তো আসুন এর প্রমাণ দেখুন। আল্লাহ তাআলা জিব্রাইল সাল্লামকে বললেন যাও আমার মেহবুবকে ডেকে আনো, তো জিব্রাইল সাল্লাম গিয়ে দেখছে মদিনায় যে আল্লাহর হাবিব আমার নূর নবীজি ঘুমোচ্ছেন, তো জিব্রাইল সাল্লাম আল্লাহকে বলছেন হে আল্লাহ আপনার হাবিব ঘুমোচ্ছে আমি কি তাকে ডেকে তুলবো? বলছে না 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 ডাকবে না, আমার হাবিব ঘুমোচ্ছে তুমি তাকে ডাকবে না, তবে কি আমি নড়িয়ে তুলবো? বলছে না 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 তুমি নড়িয়ে তুলো, নড়িয়ে তুলবে না আমার হাবিবকে। তখন সে জিব্রাইল সাল্লাম নবীজির পায়ের তলায় চুমু দিয়ে তুলেছিল, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কি বলেছিল এই জিব্রাইল তুমি সেরেক করে দিয়েছো? তো আসুন শেষ কথা, কভি যে তাইবা মে যাকে।